आज के देखें मदिना शरीफ मक्का शरीफ आमादेर जबरदखले नहीं इहुदीदेर जबरदखले हुजूर ওরা তো মুসলমান ইহুদি বলছেন কেন আসলে তো তারা নয় সৌদিদের জবরদখলে নয় এটা তো পুতুল মূলত ইহুদিদের জবরদখলে ঠিক না বেটি ইহুদিদের এক নম্বর এজেন্ট হলো সৌদি গোত্রবাদ ইতিহাস আমার কাছে জানা আছে নেটের মধ্যে সার্চ দেন এই আল আরব কিভাবে পরিবর্তন হলো আল আরবের নাম কিভাবে পরিবর্তন হলো নেটে দেখেন উইকিপিডিয়াতে দেখেন আমি আর বলতে হবে না আপনি জেনে যাবেন ইঙ্গো মার্কিনীদের সহযোগিতায় ইহুদিদের প্ররোচনায় তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে এই ইবনে সৌদের গোষ্ঠীরা 200 বছর পর্যন্ত আক্রমণের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে 1932 সালের 23 সেপ্টেম্বর ফাইনালি তারা আল আরব জবরদখল করলো আল আরব জবরদখল করে তাদের সেই পুরাতন শত্রুতা কাবেরেজিদের সেই ধারাবাহিকতায় তারা মাজার শরীফ ভেঙে দিল জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লার মাজার শরীফ কোন মাজার আম্মাজার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার যার মাজার শরীফের একটা ধুলা যদি পৃথিবীর এক পাল্লায় দেওয়া হয় পৃথিবীর সব মাজার যদি এক পাল্লায় দেওয়া হয় সেই মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের তুলনা হবে না ঠিক বলে ঠিক কার মাজার উসমান গনি জুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কার মাজার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কার মাজার হযরত ফাতিমাতুস জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ওই মাজার শরীফ পুরো সৌদি গোত্রবাদীরা ভেঙে দেয় অসংখ্য সত্যের আলেম উলামাদেরকে হত্যা করে প্রায় 10,000 সুন্নিদেরকে হত্যা করে ওলি আল্লাহ প্রেমিকদেরকে হত্যা করে কারবালায় আক্রমণ করে তারা আল আরবের নাম পরিবর্তন করে আল মামলাকাতুল আরবিয়াতু আস-সৌদিয়া তথা সৌদি আরব নামকরণ করে যা কোরআন হাদিস এজমা কিয়াস মানবতার দৃষ্টিতে ঈমানের দৃষ্টিতে সেটা অন্যায় অপরাধ কেননা একটা সমাজ রাষ্ট্র বিশ্ব একটা গোত্রের হবে না সব গোত্রের সব মানুষের হবে ঠিক না বেটি সৌদি আরব মানে আরব হলো সৌদিদের সৌদিকে ইবনে সৌদ কে প্রিয় নবীর দুশমন এই কথা কিভাবে বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল 1400 বছর আগে হাদিস শরীফ বর্ণনা করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়া আল্লাহ আপনি ইয়েমেনের উপর শামেন সিরিয়ার উপর বরকত দান করেন তখন সাহাবীরা বললেন ওয়া ফি নজদিনা আপনি কি নজদের জন্য দোয়া করবেন না নজদ এখন বর্তমান নাম রিয়াদ বর্তমান নাম কি এরা নাম পরিবর্তন করেছে ওই যে গজব সেজন্য খেয়াল করবেন এগুলো অনেকে জানেও না চিন্তাও করেন না কখনো নজর প্রিয় নবী আবার বললেন কোনো উত্তর দিলেন না সাহাবীদের আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়া আল্লাহ ইয়েমেনের উপর বরকত দিন ইয়া আল্লাহ সিরিয়ার উপর বরকত দিন এরপরে সাহাবীরা বললেন আলু ওয়া ফি নজদিনা ইয়া রাসূলুল্লাহ আপনি কি নজদের জন্য দোয়া করবেন না তখন প্রিয় নবী বললেন না না কেন দোয়া করব হুনাকা আযযালাযিল এই নজদ থেকে জলজালা বের হবে জলজালা মানে ভূমিকম্প ভূমিকম্প কিসের ন্যাচারাল প্রাকৃতিক না না দুর্যোগ না না কক্সবাজারের ভূমিকম্প দুর্যোগ না এই ভূমিকম্প নয় এটা হলো দিল্লির নতুন ভূমিকম্প চালাবে তারা মানুষের ঈমান নষ্ট করবে ওয়াল ফাতানু সেখান থেকে ফিতনা ফাসাদ সবকিছু বের হবে আল্লাহর নবী আল্লাহর নূর আমাদের বিশ্বাস তারা সে বিশ্বাস করে না জিয়ারত করা ঈমান ইসলাম সেটা তারা বিশ্বাস করে না শিরক বেদাত বলে ঠিক না বেটি ওলি আল্লাহকে মানে না পীর মুর্শিদ মানে না বাইআত স্বীকার করে মাজার জিয়ারত শিরক মানে করে হাজের নাজর স্বীকার করে এলমে গায়েব স্বীকার করে ঈদা আযম প্রিয় নবীর সুরা আগমনের মাহফিল স্বীকার করে সালাতুস সালাম ইয়া নবী সালাম পড়া তারা শিরক বেদাত বলে ইসলামের আদর্শকে তারা নষ্ট করে ঠিক না বেটি প্রিয় নবী 1400 বছর আগে বলেন ওয়াল ফিতানু ফিতনা বের হবে ওয়া বিহায়াতুল উকরনু শয়তান শয়তানের সিং বের হবে কিসের সিং বুখারী শরীফ তিনটা জায়গায় আসছে মুসলিম শরীফের মধ্যে আসছে তিরমিজি শরীফের মধ্যে আসছে ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে মিশকাত শরীফের মধ্যে আসছে আলেম ওলামারা এগুলো ধারে কাছেও নাই এখন বর্তমানের আলেম ওলামারা যাক আমি কারো বদনামি কখনো করি না নাম বলি না কিন্তু বেশিরভাগ আলেম দেখি 2-4টা হাদিস পড়ে ওয়াজ করে ঠিক না বেটি এই পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত পড়া সবকিছু দেখা আলেম খুব কম সেজন্য দেখবেন কিছু বলে তারা কিছু বলে না কিছু 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 আবার তারা লুকিয়ে ফেলে ঠিক না বেটি তাদের স্বার্থের গুলো বলে স্বার্থের বাইরে গেলে তারা বলে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন তাহলে শয়তানের সিং বের হবে এই শয়তানের সিং হলো ইবনে সৌদ যার নামে সৌদি আরব ঠিক বলতেছেন প্রিয় নবী 1400 বছর আগে বলছেন কার্যকর হয়েছে 1932 সালে প্রিয় নবীর কথা কি মিথ্যা হবে না বৃথা যাবে বিফল যাবে কখনো নয়, একদিন না একদিন সেটা ফল হবে। আমাদেরকে সতর্ক করেছেন, আমরা সতর্ক হই নাই। আমরা সবাই বলি সৌদি আরব সৌদি আরব সৌদি আরব। আচ্ছা, কেউ যদি বলে সৌদি সূর্য সৌদি সূর্য, মানবেন কেন? উত্তরটা আপনারা দেন, আমি দেব না। সৌদি সূর্য বললে আপনারা মানবেন কেন? মানবেন না। সূর্য কার? আল্লাহর। আল্লাহর মানে সবার। আল্লাহর মানে কি? সৌদি মোদি গদি যা আছে সবার, ঠিক না? ভালো খারাপ আস্তিক নাস্তিক মুসলমান ও মুসলমান সবার জন্য সূর্য। নাকি শুধু আস্তিকরা সূর্যের আলো পায়? নাস্তিকদের বঞ্চিত করছে আল্লাহ, কি বলেন? তাহলে সূর্যের আলো কার? সূর্যের আলো কার? এটা প্রাকৃতিক দান। চন্দ্রের আলো, আলো বাতাস পানি মাটি দুনিয়াটা হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআনের ফয়সালা সূরা আল বাকারা। দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যা কিছু আছে সব মানুষের জন্য আল্লাহ দান করেছেন। স্বর্ণের খনি সবার, তেলের খনি সবার, কয়লার খনি সবার, প্রাকৃতিক গ্যাস সবার, দুনিয়ার সকল সম্পদ আল্লাহ সব মানুষের জন্য দান করেছেন। কোন একটা গোষ্ঠী এলাকার রাষ্ট্রের কোন একটা দলের নয়। পৃথিবীতে কোন রাষ্ট্র ছিল না, রাষ্ট্র বানিয়েছে শয়তানগুলো, ঠিক না? আল্লাহ দুনিয়া দিয়েছেন একটা, ২৩২টা রাষ্ট্র আল্লাহ দেয় নাই। এই রাষ্ট্রগুলো তাদের প্রয়োজনে করেছে, আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে আমরা এখান থেকে মাজার শরীফ জিয়ারত করতে যেতে পারি না, খাজা বাবার মাজার যেতে পারি না, গৌসে পাকের মাজার যেতে পারি না, মদিনা শরীফ জিয়ারত যেতে পারি না। এটা লাগে সেটা লাগে, তাদের অনুমতি লাগে। আমি আমার ইমানের রাজধানীতে যাব, আবার আরেকজনের সিলমোহর দিয়ে দিতে হবে। এটাই আল্লাহর দান নয়। আল্লাহ সবাইকে সমানভাবে দিয়েছেন, এটা তারা কর্তৃপক্ষ করেছে, তারাই সম্পদশালী হয়েছে। আমরা সবাই দুটি মানুষ, ঠিক না? আমাদেরকে ধ্বংস করে তারাই সব লুটেপুটে খাচ্ছে। আমি তারাই বলছি, এবার আপনারা চিন্তা করেন কারা। এভাবে চলছে দুনিয়া, এরকম হওয়ার কথা ছিল না। আল্লাহ দুনিয়া সবার জন্য সমানভাবে দিয়েছেন। ধনী গরিব, অনেকে বলে হুজুর আহারে তকদিরে আমি ভিক্ষুক হয়ে জন্ম নিলাম। কি হয়ে? কি হয়ে? আসলে কি ভিক্ষুক হয়ে জন্ম নিছি? না, সবাইকে সমানভাবে দিচ্ছেন, ঠিক না? আপনার সমাজ, আপনার পরিবার, আপনার রাষ্ট্র আপনাকে ভিক্ষুক বানাইছে, ঠিক না? আরো যার বলে ঠিক না? আপনার এই পৃথিবীটা, পৃথিবীর সিস্টেমটা, পৃথিবী নয়, পৃথিবীর সিস্টেমটা আপনাকে ভিক্ষুক বানিয়েছে। আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনাকে বঞ্চিত করতেছে। পৃথিবীতে কেউ ভিক্ষুক নয়, পৃথিবীতে কেউ অসহায় নয়। পৃথিবীর সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ যদি সমানভাবে দেওয়া হয়, একটা মানুষও না খেয়ে থাকবে না, একটা মানুষও না পরে থাকবে না, একটা মানুষও পরিধান না করে থাকবে না। সবাই সমানভাবে চলতে পারবে, সুখে থাকবে, যেটা আমাদের ইসলাম দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, সিদ্দিকে আকবর দিয়েছেন, ফারুক আজম দিয়েছেন, উসমান জুনুরাই দিয়েছেন, মাওলা আলী দিয়েছেন। আজকে সেটা হারিয়ে গেছে। সেই উমাইয়া গোত্রবাদী মাধ্যমে, মুয়াবিয়া ইজিদের মাধ্যমে, মুনাফিক প্রতিষ্ঠার মাধ্যমে সেটা আজকে হারিয়ে গেছে, ঠিক না? এখনো পর্যন্ত সেটা নাই। সৌদি গোত্রবাদীদের মাধ্যমে, সারা পৃথিবীতে বাতিল জালেম অপশক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া রিজিক থেকে আমরা বঞ্চিত। বলছিলাম সেই আল আরব পরিবর্তন হলো, চেঞ্জ হয়ে গেল। আমরা বলবো আল আরব, সৌদি আরব বলবো না। এরা যেটাই বলবো বলুক, কোরআন হাদিস যেটা আছে আমরা সেটাই বলবো, ঠিক না? এটা হলো আমাদের প্রতিবাদ। মার দেবো না, কাটবো না, আঘাত করবো না, গালি দিব না, শুধু বলবো আল আরব। এটাই তাদের জন্য শেষ, ঠিক না? মিথ্যা আর বেশি দিন টিকতে পারবে না। আপনার ঘর আব্দুল করিম, গেটের দরজা লেখা, এখানে অনেক জায়গায় লেখা থাকে আব্দুল করিম, আব্দুল করিমের ঘর, ঠিক না? করিমস হাউস, রহিমস হাউস, অমুক বিলা, তমুক বিলা, অমুক বিলা কেটে দিয়ে আরেকজন জবরদখল করে জব্বর বিলা লাগাই দিল। সাত্তার বিলাকে কি বিলা? জব্বর বিলা লাগাই দিল। এখন সাত্তার মিয়া যদি চুপ করে বসে থাকে, জব্বর মিয়াই মালিক হয়ে যাবে, ঠিক না? সাত্তার মিয়া যদি প্রতিবাদ করে, জব্বর মিয়া বেশি দিন টিকবে না। হয়তো ক্ষমতার জোরে কিছুদিন টিকবে, প্রতিবাদ করতে থাকলে একদিন না একদিন গিয়ে সাত্তার মিয়া সেই বিলের, সেই ভিলার, সেই ঘরের মালিক হবে, ঠিক না? ওই সৌদি গোত্রবাদীরা জবরদখল করে, কেউ প্রতিবাদ করে না, আওয়াজ করে নাই, তাই সৌদি আরব হয়েছে, আল আরব আর হয় নাই। আমরা প্রিয়নবীর প্রেমিকরা যদি আল আরব বলতে থাকি, তাহলে সৌদির রাজতন্ত্র, সৌদি গোত্রবাদী অপশাসন আর চলবে না। একদিন না একদিন সেটা মানবতার মদিনা, প্রিয়নবীর প্রেমের মদিনা হয়ে যাবে, ঠিক না? সেটা হোক, চান কি চান না? অবশ্যই চাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন।